উচিত সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা। তোমরা সবাই বাড়িতে এই স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্কবাণী পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। তোমরা সবাই ভালোভাবে হাত মুখ ধুবে, মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে অব্যাহতি পাব। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে করোনা ভাইরাস আসার পরে যে শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাকে পুষিয়ে দেওয়ার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনে ক্লাস করার নির্দেশ দিয়েছেন। ফার্মাসি কলেজের পক্ষ থেকে আমি আমার অর্থনীতি ক্লাস আজকে থেকে শুরু করছি। তোমরা সবাই বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে। আজকের আমার ক্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র, এবং আমার আলোচ্য বিষয় হল প্রথম অধ্যায়ের বিষয় হল সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ। এই সীমিত সম্পদ দ্বারা কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তার প্রাক্কালে আমাদেরকে, যেহেতু আজ প্রথম ক্লাস, সেহেতু অর্থনীতি সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। অর্থনীতি, তোমরা বাংলা ব্যাকরণ পড়েছ, অর্থনীতি ব্যাটবাক্য কি হবে বলতে পারবে? অর্থনীতির ব্যাটবাক্য হল অর্থ সম্পর্কীয় যে নীতি, অর্থাৎ মধ্যপদ নবী কর্মধারায় সমাস। অর্থনীতি জানতে হবে এই কারণে, শুধু অর্থ থাকলে কিন্তু ডেভেলপমেন্ট করা যায় না, এটার সঠিক ব্যবহার প্রপার ইউটিলাইজ যদি আমরা ব্যবহার না করতে পারি তাহলে অর্থ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু একটা মাইনাস পর্যায়ে চলে যাবে। আমরা এটার সঠিক ব্যবহার যদি জানতে পারি তাহলে আমাদের অর্থনীতি ক্রমান্বয়ে একটা ডেভেলপ পর্যায়ে চলে যাবে, এই জন্য আমাদের অর্থনীতি জানা দরকার। তোমরা সবাই জানবে যে অর্থনীতি হলো যেমন সূর্য যেমন পূর্ব দিকে ওঠে এবং ঠিক পশ্চিম দিকে অস্ত যায়, অর্থনীতি হলো একটা সত্যের দিশারে, এটাকে কখনো অবলম্বন করে চলে যাওয়া যায় না, সেটা হলো অর্থনীতি। অর্থনীতি যদি কেউ করে, যদি কেউ জানে, তার সকল ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ধারণা বা জ্ঞান জন্মায়, এটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি সম্পর্কে প্রবীণ অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ধনবিজ্ঞানকে একটি সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ তো হচ্ছেন অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল। এখানে আছে অ্যাডাম স্মিথ, তোমরা কি জানো? প্রিয় স্টুডেন্ট, তোমরা কি জানো অ্যাডাম স্মিথ কি? অ্যাডাম স্মিথ হচ্ছেন ধনবিজ্ঞানের জনক, অর্থাৎ উনি সর্বপ্রথমে পৃথক শাস্ত্র হিসাবে ধনবিজ্ঞানের প্রাধান্য দিয়েছেন, ধনবিজ্ঞানের আলোচনার সূত্রপাত করেছেন, এর জন্য অ্যাডাম স্মিথকে ধনবিজ্ঞানের জনক বলা হয়। তারপর দেখো নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল ক্যানন, পিকো প্রমোদ প্রমুখ, এনারা বলছেন ধনবিজ্ঞান হলো একটা কল্যাণের বিজ্ঞান। আমি একটু আগে বলেছি অর্থনীতি যদি আমরা ঠিক মতো বুঝি তাহলে আমাদের সম্পদ ক্রমান্বয়ে বৃদ্ধি করা সম্ভব,
আর সম্পদ বৃদ্ধি করলে আমাদের কল্যাণ অবশ্যম্ভাবী। এ যদি ব্যর্থতা করে তার কিন্তু কল্যাণ আসবে না। নেক্সট আধুনিক অর্থনীতিবিদ অর্থাৎ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ শরণ নায়ক আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক এম গোবিন্দ সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থজ্ঞ ও বিজ্ঞানসম্মত একটা অর্থনীতি সংজ্ঞা প্রদান করেছেন। আমরা সেই সংজ্ঞাটি এখনো কিন্তু নাড়াচাড়া করতেছি। উনি কি বলছেন, উনি একটা গ্রন্থের মাধ্যম দিয়ে তার সংজ্ঞাটা উপস্থাপন করেছেন। গ্রন্থটা হচ্ছে ন্যাচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। 1931 সালে এই গ্রন্থর মাধ্যম দিয়ে ধনবিজ্ঞানের একটা গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রদান করেছেন। অর্থাৎ ধনবিজ্ঞান হল এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, সীমাবদ্ধ সম্পদ এবং সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য হিসাবে মানব কল্যাণে কাজ করে। সেটা হচ্ছে অধ্যাপক এস রবিন্স কর্তৃক ধনবিজ্ঞানের সংজ্ঞা। অধ্যাপক এস রবিন্সের এই ধনবিজ্ঞানের সংজ্ঞাটি যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা তিনটি বৈশিষ্ট্য এখানে পাব। একটা বৈশিষ্ট্য আছে অসীম অভাব। ছোট রেস্টুরেন্ট, তোমরা কি কেউ বলতে পারবে যে অসীম অভাবটা কি? ঠিক আছে আমি বলছি, তোমরা শোনো। অসীম অভাবটা হলো এমন একটা জিনিস আনলিমিটেড, অর্থাৎ স্বল্পতম সম্পদ, স্বল্পতম সম্পদ থেকে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়, অর্থাৎ কি অসীম অসীম অভ্রান্ত একটা অভাব যদি কোনো মানুষের সামনে এসে দণ্ডায়মান হয় তখন সেই অভাব পূরণ করার পরে তার সামনে অসংখ্য অসংখ্য অভাব এসে আরামদায়ক ও ব্রাঞ্চাতুর অভাব এসে দণ্ডায়মান হয়। এটা হচ্ছে অসীম অভাব যার কোনো ইয়ত্তা নাই। তারপর আছে সীমিত সম্পদ। সীমিত সম্পদটা কি? আমাদের দেশের সম্পদ কম, নগণ্য, দুষ্প্রাপ্য, দুর্লভ্য। তাহলে এই সীমিত সম্পদ থেকে আমাদের যে আনলিমিটেড ওয়ান্স আছে, অভাব আছে, তাহলে কীভাবে পূরণ করবো? এখানে আমাদের একটা লক্ষণীয় আছে প্রিয় শিক্ষার্থী, যে সম্পদের বিকল্প ব্যবহার, সম্পদের বিকল্প ব্যবহার করলে আমাদের যে বর্তমান জনসংখ্যা দিন দিন বিস্ফোরণ হচ্ছে, জনসংখ্যা দিন দিন বিস্ফোরণ হওয়ার পিছনে কিন্তু অভাব কিন্তু ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে। আর আমাদের এই অভাব পূরণের জন্য যে সম্পদটা রয়েছে সম্পদটা কিন্তু লিমিটেড। তাহলে আমাদের অভাবটা কিভাবে বোঝানো হবে? আমাদের এজন্য লক্ষণীয় যে ধরা যাক একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে ধান উৎপাদন করা যায় আর একদিকে পাট উৎপাদন করা যায়, তাহলে কি আমরা ধান এবং পাট দুটো দ্রব্যই উৎপাদন করতে পারবো? দুটো দ্রব্য উৎপাদন করা যাবে না। তাহলে আমরা কি করবো আমাদের অভাব মোচনের জন্য? আমাদেরকে কর্তব্য হচ্ছে আমার যে জমিটি আছে সেই জমিটি কোন দ্রব্য চাষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত আমাদেরকে এটা মনে রাখতে হবে। যদি ধান চাষের জন্য আমাদের ওই জমিটি প্রযোজ্য হয় তাহলে আমরা ধান চাষ করব, সাময়িকভাবে আমরা পাট উৎপাদন করব না। তাহলে এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে অভাবের গুরুত্ব অনুসারে কোন দ্রব্যটি আগে পূরণ করলে আমরা বেশি বেশি পরিমাণ তৃপ্তি পাবো, এই জন্য আমরা ধানকে চুজ করব। আবার বলা যায় একটা নির্দিষ্ট জমিতে কলকারখানাও নির্মাণ করা যায়, বাড়ি ঘর স্থাপন করা যায়, তাহলে আমরা কি করব? আমরা দেখব ওইটা নির্মাণ করলে বেশি বেশি পরিমাণ আমাদের অর্থ আসে, আমরা সেটা উৎপাদন করব, নির্মাণ করব। তাহলে এই জন্য আমাদের কি করতে হচ্ছে, নির্বাচনের একটা সমস্যা দেখা যাচ্ছে, চুজ পছন্দ। একটা উদাহরণ তোমাদের সামনে যদি আমি উপস্থাপন করি তোমরা ভালোভাবে দেখবে, একজন লোকের একটা চশমার প্রয়োজন হতে পারে,
জ্বর হতে পারে। উক্ত ব্যক্তি গোটা ধরবে কিন্তু প্রজ্বর জ্বর বলে তো তাহলে সে দ্রুতদ্রব্য কি একসাথে পূরণ করবে? পূরণ করবে না, কারণ আমাদের সম্পদ কিন্তু সীমাবদ্ধ। এর জন্য তাকে নির্বাচন করতে হবে যে ঘড়ির পরিবর্তে যদি সে চশমা নেয় তাহলে সে বেশি বেশি পরিমাণ দেখতে পাবে, তৃপ্তি পাবে। আর এটা না করে যদি সে ব্যক্তি ঘড়ির চশমার পরিবর্তে ঘড়ি ব্যবহার করে তাহলে ঘড়িতে কয়টা বাঁচছে এমন একটা সময় আসে মানুষ কিন্তু চোখে একটু কম দেখে, ধাঁধা লাগে, তাহলে কি সে বেশি বেশি পরিমাণ তৃপ্তি পাবে? সে কিন্তু তৃপ্তি হবে না। তাহলে এই জন্য আমাদের কিন্তু পছন্দের একটা বিষয় আছে, আমাদের অভাবগুলোর মধ্য থেকে আমরা যদি সঠিক জিনিস পছন্দ করতে সক্ষম হই তাহলে আমরা বেশি বেশি পরিমাণ তৃপ্তি লাভ করবো। এটা আমাদের অর্থনীতি, এটা আমাদের লক্ষ্য। ধন্যবাদ সবাইকে।